ঘটটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম যশু ভাই এবং ভৌতিকতার সকল শ্রোতা বন্ধুগণ। যশু ভাই, জানতে চাইলাম না আপনি কেমন আছেন, কারণ আমি জানি আলহামদুলিল্লাহ আপনি ভালো দাঁড়িয়ে আছেন। প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে। আমার লেখা ঘটনা 630 এপিসোডে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি মোহাম্মদ আশিকুজ্জামান রায়হান, জেলা গাইবান্ধা সদর, মোবাইল 017। এরপরে তিনি তার ফোন নাম্বারটা দিয়েছেন। এনিওয়েজ, তিনি এরপর লিখেছেন যে ভাই, আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি তা প্রচারযোগ্য হলে অবশ্যই পড়াশোনার অনুরোধ রইল এবং ঘটনাটি 100% সত্য, যা অন্য কোনো প্ল্যাটফর্মে প্রচারিত হয়নি। বেশি কথা না বলে চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি বেশ পুরনো, যা আমি শুনেছি আমার পাশের বাসার এক দাদুর কাছ থেকে। দাদু মাঝে মাঝে আমাদের গল্প শোনাতেন। একদিন আমাদের এক বাসায় বায়নাথ হলো যে ভূতের গল্প শুনবো। দাদু তখন বললো, তোমরা তো ছোটো মানুষ, সেসব শুনলে ভয় পাবি তো। কিন্তু আমরাও ছিলাম না ছোটো বান্ধব, গল্প শুনবো তো শুনবোই। অবশেষে দাদু একটু চিন্তা করে বললেন, আচ্ছা তোকে আমার সাথে ঘুরে যাওয়া একটা ঘটনা বলি, ভয় পাবি না কিন্তু, বুঝতে পেরেছিস? আমরা বেশ আগ্রহণী বললাম, তুমি বলো না, আমরা ভয় পাবো না। এরপর দাদু বলা শুরু করলো, যেসু ভাই আমি ঘটনার নাম স্থান উল্লেখ করলাম না, এই জন্য দুঃখিত। দাদুর ভাষায় বলছি, সময়টা তখন যুদ্ধের পরপর 1973 বা 74-এর দিকে হবে আর কি। আমি তখন দেশের সবেমাত্র স্বাধীনতা লাভ করেছে, সে সময় তো আর এত বেশি প্রযুক্তি ছিল না, আর সে সময় গ্রাম অঞ্চল কেমন জানি ছিল সেটা সম্পর্কে তোরা তো মোটামুটি কম বেশি সব কিছুই ধারণা রাখিস। একদিন মঙ্গলবার হাট থেকে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আসলে সময়টা ছিল বর্ষাকাল, তাই আমি বৃষ্টিতে আটকা পড়ি এবং প্রায় মাঝ রাতে বৃষ্টি থামলে আমি ঠিক করি বাড়িতে যাব। কিন্তু এত রাতে তো আর যানবাহন দূরের কথা, প্রাণীও রাস্তায় পাওয়া যায় না, যেহেতু আমি তখন যুবক ছিলে আর গায়ের রাস্তায় তো অপরিচিত নয়, সমস্যা হবে না। এই সব ভেবে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাজার থেকে বাড়িতে আসতে আসতে একটা তিন রাস্তার মোড় ছিল, যার বাম পাশে ছিল একটা পরিত্যক্ত দোতলা বাড়ি। জানিস দাদু ভাই, এই বাড়িটা ব্রিটিশ আমলের তৈরি হয়েছিল, যুদ্ধের সময় সেখানে পাকিস্তানিরা ক্যাম্প করেছিল। কত যে মানুষকে তারা এই বাড়িতে মেরেছে তার হিসেব আমার কাছে নেই। আর এই বাড়ির ঠিক পেছনে ছিল বিশাল এক বটগাছ, বুঝতে পেরেছিস? আমি বাড়িটার সামনে এসে বিড়ি ধরালাম, আর সবাই জানি জায়গাটা ভালো না, কিন্তু আমি ওসব বিশ্বাস করতাম না, তবে সেই রাতে বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। এই বলে দাদু থেমে গেলেন। আমি দাদুকে এক গ্লাস পানি দিতে দাদু পানি পান করে আবার বলতে শুরু করলেন। আমি বললাম, কি হয়েছিল সে রাতে, বলো না দাদু। তিনি আমারও বলতে শুরু করলেন, বলছেন, দাদু আমি বিড়িটা টানছি আর কর্তমাক্ত সেই রাস্তায় হেঁটে হেঁটে সেই পরিত্যক্ত ভবনটা পার হলাম, হঠাৎ একটা দমকা হাওয়া আমাকে স্পর্শ করে গেল। আমার বেশ ভালোই লাগছিল তখন। প্রায় এক মিনিট পর দেখি একটা বিশাল আকারের পাখি যেন উড়ে যাচ্ছে সেই বট গাছের দিকে, তার সারা শরীর একেবারে জ্বলন্ত আগুনের মতো। আমি বেশ আগ্রহ নিয়ে বিষয়টা দেখছিলাম, আর এটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। ভুল কেন বললাম, সম্পূর্ণ ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। আমি পাখিটা দেখি নিজের অজান্তেই সেটার পেছন নেই, আর একটা সময় দেখি পাখিটা সেই বট গাছের কাছে এসে বসে আছে। আমি ঠিক সেই গাছে পরিত্যক্ত ভবনটির মাঝামাঝি এসে দাঁড়ালাম। এইটা দেখে যেন আমার হোশ ফিরে আসে, এদিকে আমার হাতের বিড়িটাও শেষ করলাম। আমি তার বিড়িটা সেই গাছের সেই বট গাছের দিকে ছুড়ে দিলাম, দ্রুত স্থানটা ত্যাগ করার উদ্দেশ্যে। হ্যাঁ, যেহেতু বর্ষাকাল আর একটু আগে বৃষ্টি হয়েছে তাই রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি সবেমাত্র সেই দোতলা ভবনটি পেরিয়ে রাস্তায় উঠবো, তখনই ঘটে এক ভয়াবহ বিপত্তি। আমি পেছনে শুনতে পাই এক করুণ আর্তনাদ, কেউ যেন খুব কষ্ট নিয়ে কান্না করছে। তখন আমি পেছনে তাকাই, প্রথমে সেই বট গাছটার দিকে তাকাই, কিন্তু লক্ষ্য করলাম কিছুই নেই সেখানে। মনের ভুল ভেবে আবারও হাঁটা শুরু করি। সবেমাত্র রাস্তায় উঠেছি তখন আবারও একটা আওয়াজ শুনতে পেলাম, এবার আওয়াজটা ছিল সম্পূর্ণ আলাদা। এটা দেখে দাদু ভাই আমার গায়ে লোম দাঁড়িয়ে যায়। এতটুকু বলেই চাচা যেন চুপ হয়ে গেলেন, আবার বলতে শুরু করলেন, এবার যে শব্দটা পেলাম না সেটা শুনে মনে হলো আমি বধির রয়ে গেছি, এত ভয়াবহ ছিল সেই আওয়াজ। কর্কশ গলায় পড়ল, আবার ছেলেকে মেরেছিস, তোদের সাহস কিভাবে হয়, আজ দশ দিন শেষ। কথাটা শুনেই যেন আমি হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। ভয় পেয়ে পেছনে তে তাকে দেখি, বাড়ির ছাদে যা দেখি তা দেখে আমি তো এখানে মরে যাওয়ার মতো অবস্থা হলো। বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে, তাই ছাদের আলোর সব কিছু বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আমি ছাদের উপরে দেখি একটা নারী অব এবং কোলে একটা বাচ্চা। আমি চোখের পলক ফেলতে দেখি নারী অবটি সেখানে আর নেই। আমি খেয়াল করি সেটি প্রাচীর দিয়ে রীতিমতো উপরে টিকটিকের মতো করে নেচে নেচে নামছে।
আমি তখন বাজার ব্যাগ ফেলে দিন এবং একটা দৌড় দিয়ে সেই রাতে কাদার কারণে রাস্তা কতবার যে পড়েছে আমি নিজেও জানি না। আমার মাথায় সেটাও ছিল না। আমি দেখছি যে নারী অবরটি আবার সেই আগুনের মতো পাখির রূপ নিল এবং আমায় ধাওয়া করা শুরু করলো। এভাবে প্রায় 5 মিনিট দৌড়ানোর পর আমি বাড়ির কাছে চলে আসি। তখন পেছন দিকে একটা আওয়াজ পেলাম, সে অবরটি ভারী কণ্ঠে পড়লো, বেঁচে গেলি কিন্তু তোর মৃত্যু আমার হাতে হবে, কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি উঠানে বসে ধপাস করে পড়ে যাই আর সেই শব্দ তোর দাদি রীতিমতো চাচা সবাই চলে আসে। আবার জ্ঞান ফিরে আসে পরের দিন বিকেলবেলা। চোখ খুলে দেখি তোর দাদি পাশে বসে কান্না করছে আর আমাকে চোখ খুলে দেখে দু হাত চোখের পানি মুছতে শুরু করলো। এবার ডান দিকে তাকাতে দেখি মসজিদের ইমাম সাহেব বসে আছেন। তিনি আমাকে বললেন, ভাই আপনার সাথে কি করছে দয়া করে আমার বলুন তো। আমি সবাইকে পুরো ঘটনাটা খুলে বললাম। ইমাম সাহেব সব কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ সে অবরটি বলেছে যে আমি তার সন্তানকে মেরে ফেলেছি। তার মানে স্বাভাবিক নিয়মে শিক্ষিত সন্তান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো মা সবকিছু করতে প্রস্তুত থাকে, আর এটা তো একটা জিন। কুজুর আরো বললেন, আমি আজ এসান নামাজ শেষে আপনার বাসায় আবারও আসবো, আসলে আমার আরো বিস্তারিত তথ্য জানতে হবে। এই বলে হুজুর সাহেব চলে গেলেন। মনে মনে ভয় আর আতঙ্কে হুজুরের জন্য অপেক্ষা করছি। এশার নামাজ শেষ করে বাড়িতে আসেন এবং বললেন, আমাকে একটা রুমের ব্যবস্থা করে দেন, আর হ্যাঁ রুমটা অবশ্য পবিত্রতে হবে। তারপর যথারীতি আমরা একটা রুমের ব্যবস্থা করে দিলাম, তাকে বসতে দেওয়া হলো। তারপর হুজুর আমাকে বললেন, আপনি থাকুন আর আপনার বড় ছেলে বাদে সবাই রুম থেকে বাড়ি চলে যান, কেমন? সবাই চলে গেল এবং হুজুর তিনটা গোল বৃত্ত আঁকলেন। আমরা তিনজন এদিকে তিনটা বৃত্তে বসে পড়ি। তারপর হুজুর তো চাচাকে বললো, যাই হোক যাক না কেন, বৃত্তের বাইরে যেন কেউ না যায়। এবার তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কিছু সময় পর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে তোর চাচার মুখে কথাটা শুনলাম। তোর চাচা তখন বললো, প্রায় 20 মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করার পর তুমি হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করা শুরু করলে, তোমার চোখ দুটো যেন ধূসর হয়ে গেল, সেখানে কোনো মনে নেই। তারপর হুজুর আমাকে বললো, বাবা জাভেদ কিছুতেই ভয় করো না, আর বলেও কিন্তু বৃত্ত থেকে বের হবা না। এই বলে হুজুর বোতল থেকে পানি বের করে রীতিমতো ছিটিয়ে দিল তোমার গায়ে। এবার তুমি বিবর্ষায় কণ্ঠ দিয়ে বললে, হুজুর দাম বলছি আমার শরীরটা জোরে পড়ে যাচ্ছে। এবার হুজুর বললো, তোর নাম কি, কেন ওই লোকের পিছনে পড়ে আছিস, সত্যি করে কহ। উত্তরে ভয়ঙ্কর নারী কণ্ঠ পড়ে উঠলো, হুজুর আমার নাম শিখা, আমি আমি কেন এদের পিছনে লিখেছি তুই সব জানিস, সেটা জানিস, আমার একমাত্র সন্তানকে হারিয়েছি, তোকে ভালো ভালো বলছি তুই চলে যা, আমাকে প্রতিশোধ নিতে দে, তাছাড়া তার পরিণাম কিন্তু অনেক খারাপ হবে। এবার হুজুর একটা ধমক দিয়ে বললো, তা বলছি থাম, অনেকক্ষণ তোর বাক্য শুনছি। আবারটি তখন ভীষণ এক চিৎকার দিয়ে বললো, আমার সন্তান মারা গেছে আর তোর সেটা বকবক মনে হচ্ছে। এই বলে রাগে অবরটি হুজুরের দিকে থুতু মারলো। এবার হুজুর প্রচণ্ড রেগে গেলেন আর উচ্চস্বরে কোরআন শরীফ শক্তিশালী কিছু আয়াত তেলাওয়াত করছেন আর সেটির গায়ে রীতিমতো জমজমের পানি ছিটিয়ে দিচ্ছেন। অবরটি হুজুরের কাছে অনেকবার প্রাণ ভিক্ষা চায়। এতে হুজুর আর সেটিকে প্রাণে না মেরে বোতল বন্দি করে নিয়ে চলে যান এবং কিছু তথ্য দিয়ে যান। বলেন যে তুমি তার বাচ্চা না জেনেও মেরে ফেলেছ। আসলে সে অবরটি পাখির রূপে ছিল আর গাছে বসে বাচ্চা প্রসব করে। তুমি যখন হাতের বিড়িটি গাছের দিকে ছুড়ে দাও তখন তার বাচ্চা গায়ে আগুন লেগে যায়, এতে করে সে ভূমিষ্ঠ হবার আগে সময় মতো মারা যায়, এতে করে সে ভূমিষ্ঠ হবার সময় মারা যায়। এই বলে হুজুরটি বোতল দিয়ে চলে যায়। কি ভাবছেন শ্রোতা বন্ধুরা, ঘটনা এখানেই শেষ না, বিষয়টা আরো ভয়াবহ আকার ধারণ করেছিল। আসলে যে মেজিনটিকে হুজুর বন্দি করে দিয়েছিল সেটা ছিল হিন্দু ধর্মের, আর তাই তার সন্তান প্রসবের আগে তার স্বামী খুব এক জায়গায় গিয়েছিল পূজা মানতের জন্য, কিন্তু সে পুরুষ জিন জানত না তার আসো। আর সে পরের দিনে এসে যখন দেখলো তার স্ত্রী সন্তান নেই তখন সে খোঁজ নিয়ে সবটা জানতে পারে, প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। হুজুর চলে যাওয়ার 2 দিন পর আমি স্বপ্নে দেখি বিশাল আকার একটা পাখির মতো আবো, কিন্তু তার মাথাটা ডাইনোসরের মতো বিভৎস চেহারা, প্রচণ্ড রেগে গিয়ে বলছে, আমার সন্তানকে মেরেছিস এর পরিণাম মৃত্যু, আমার স্ত্রীকে বন্ধ করেছিস এর পরিণাম মৃত্যু, ভয়াবহ মৃত্যু দেব, তিনে তিনে মরব। এই পরে একটা বিবর্ষ হাসি দিল সে বিবর্ষ ক্রিয়াচারটা। পরের দিন সকালে আমি ভাবছিলাম
যে সেই হুজুরের কাছে যাব এবং বাড়ি থেকে বের হয়ে বেশ অবাক হই। দেখি হুজুর নিজেই আমার বাড়ির দিকে আসছেন। আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের উত্তর দিলেন। আমি দেখি তিনি বেশ চিন্তিত। আমি তখন কিছু বলতে যাব, তখনই হুজুর আমায় থামিয়ে দিলেন। তিনি তখন বললেন, আমি সবটা জানি, আরটি আমার স্বপ্নে এসেছিল। তারপর আমি ঘুম থেকে উঠে পড়ি এবং আমার বন্ধুজিনকে স্মরণ করি। বন্ধুজিন এসে আমাকে সালাম দিয়ে চিন্তার কারণ জানতে চায়। আমিও সালাম দিয়ে রীতিমতো সবটা খুলে বলি। সে বেশ চিন্তায় পড়ে যায় এবং বলল, আপনি কাল সকালে ওদের বাড়িতে যাবেন। বাড়িতে যাওয়ার পর এই তাবিজটা দিবেন, সকলকে বলবেন ডান হাতে তাবিজটা বেঁধে রাখতে, আর সন্ধ্যার পর আপনি আবারও তাদের বাড়িতে যাবেন, রুকা করবেন, বাকিটা ইনশাল্লাহ আমি দেখে নিব। এই বলে আমার বন্ধু যিনি তাবিজগুলো দিয়েছে, আপনারা এগুলো আল্লাহর নাম নিয়ে পড়ে পারেন, আর সন্ধ্যায় আমি আবারও আসবো ইনশাল্লাহ। এই বলে হুজুর চলে যান। এরপর মাগরিবের নামাজ শেষে হুজুর একটা পুটলি শেষে পুটলি আর একটা থোরে নিয়ে বাড়িতে চলে আসেন এবং এরপর থোরে থেকে একটা লাঠির মতো একটা কিছু একটা বের করলেন এবং বের করে সেটাতে ফুঁ দিলেন। সেই লাঠি দিয়ে দুটো বৃত্ত আঁকতেন, যার একটিতে আমি মুহূর্তে হুজুর বসলেন। এবার তিনি বললেন, সবাইকে ঘরের ভিতরে চলে যান, আমি না বলা পর্যন্ত কেউ ঘর থেকে বের হবেন না। সবাই ঘরে চলে গেলে প্রথমে হুজুর দুই রাকাত নফল নামাজ আদায় করল এবং তার বন্ধু জিনকে ডাকলেন। চারপাশে যেন সুগন্ধিতে ভরে গেল, বলে বোঝাতে পারবো না। দেখলাম একজন যুবক এসে হুজুরকে সালাম দিয়ে বললেন, আমি অদৃশ্য হয়ে থাকবো, আপনি কাজ শুরু করুন। এই বলে জিনটি অদৃশ্য হয়ে যায়। সেই জিন যুবকটির চেহারা এত সুন্দর ছিল যেন আমি হতভম্ব হয়ে গেছিলাম। তারপর হুজুর আমাদের শরীর পবিত্র পানি ছিটিয়ে দিলেন, রোগা করা শুরু করলেন। কিছুক্ষণ পর আমি অচেতন হয়ে যাই, আমার জ্ঞান ফিরে আসে। দেখি হুজুরের মুখে চিন্তার রেখা। আমি হুজুরকে দেখে তাড়াতাড়ি উঠে বসি এবং তার কাছে সমাধান হলো কিনা জানতে চাই। তখন হুজুর উত্তরে কিছুক্ষণ চুপ করলেন। মিনিট দুয়েক পর আমাকে রাতের ঘটনা বলতে শুরু করলেন। বলছেন, হুজুর রোকা শুরু করার পর আপনার ভেতরে সে জিনটি হাজির হয়। আমি তাকে নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে তোমাকে পিছু ছাড়বে না। আমি তাকে বন্দি করতে চাই কিন্তু সেই জিনটি পালিয়ে যায়। তারপর আমার বন্ধু জিন দৃশ্যমান হয়েছে। আসলে এই খারাপ জিনটি কোনো আক্রমণ করছিল না, আসলে তার ইচ্ছাও ছিল না। আমার বন্ধু তার উপস্থিতি বুঝতে দেয়নি কিন্তু আমার বন্ধু জানায় যে ওই জিনের নাম অশোক জিন আর খুব শক্তিশালী আর বদমেজাজ জিন। আর হুজুর আপনি জানলে অবাক হবেন, অশোক কিন্তু আসলে চাইলে সবাইকে মেরে ফেলতে পারে কিন্তু প্রচণ্ড শক্তিশালী। তখন আমার বন্ধু চিনকে প্রশ্ন করলাম, তাইলে অতি করতেছে কেন, হ্যাঁ ঘটনা কি? বন্ধু চিন তখন বলল, হুজুর ওর স্ত্রী আপনার কাছে বন্দী আছে, এমনিতেই সে সন্তান হারা আর এজন্য সে প্রতিশোধ দিতে বরিয়া হয়ে গেছে। শিখাকে সে প্রচণ্ড ভালোবাসে, যেহেতু শিখা আপনার কাছে বন্দী তাই সে কোনো ক্ষতি করতে পারছে না। এই বলে বন্ধু জিন চলে যায়। আমি বাড়ির সবাইকে ডাকি, সবাই মিলে আপনাকে রীতিমতো ভেতরে এনে শুয়ে দেয় এবং অনেক রাত হয়ে যাওয়ার কারণে আপনার বাড়ির লোকজন কথায় রাতটা কেটে গেলাম আর কি। তবে হ্যাঁ, সমস্যা কিন্তু এখনো শেষ হয় নাই, ওই জিন কাবু করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি সাত দিন পর আপনাদের বাড়িতে একটা শিষ্য নিয়ে আসবো। সাত দিন পর ভরা পূর্ণিমা, এর সময় খারাপ শক্তির সাথে যুদ্ধ করা সহজ হবে, বুঝতে পারছেন? আমি বাড়ি বন্ধ করে দিতেছি, কেউ সন্ধ্যার পর বাইরে থেকে বেরোবেন না। আর হ্যাঁ, সাত দিন যেন বাড়িতে মাছ মাংস রান্না না হয়, বুঝতে পারছেন? এই বলে হুজুর চলে গেলেন। এদিকে সন্ধ্যার পর ভয়ঙ্কর সব আওয়াজ হতে শুরু করলো বাড়িতে। তোর দাদি চাচি এবং সবাই একসাথে, মোটামুটি সবাই একসাথে ছিলাম সাতটা রাত। এবং এরপর কি ভয়াবহ সে সময়গুলো ছিল, হঠাৎ মনে হতো যেন কেউ আমার নাম ধরে ডাকছে, কিরে কিরে রহমান, এবার করে বলতো যে বেরিয়ে আয়। আমি তার অপেক্ষায় আছি আর বলতো যে তুই বাঁচবি না, আমি তোর প্রতিশোধ নিবই, সরাসরি কোনো আক্রমণ করতে না পারলেও বিভিন্ন ভয় দেখাতো। অবশ্যই সাত দিন পর হুজুর আসেন। হুজুরের সাথে ছিলেন প্রায় 27 বছরের একটা যুবক। হুজুর এসে বললেন, আপনাদের উপরে সমস্যা হয়নি তো এই কয়দিনে? আমি তখন বললাম, না হুজুর তাও হয়েছে টুকটাক, আসার আরও তো ফিরে পেলাম। ওনাদের ভেতরে বসতে দিলাম। হুজুর বললেন, এই যে লোকটারে দেখতেছেন না, লোকটার নাম লোকমান, আর ও আমার সবচেয়ে ভালো ছাত্রদের একজন। আজ ইনশাল্লাহ আল্লাহ শয়তানকে শেষ করে দিবে, বুঝতে পারছেন? কিন্তু এসব কাজের একটা নির্দিষ্ট সময় আছে, আজ মাঝরাতে আমরা কাজে বসবো, কেমন? এই বলে হুজুর তার সেই ছাত্র ফ্রেশ হতে কলপারে চলে যান। তখন সন্ধ্যা কেবল করিয়েছে মাত্র, সবাই মিলে ভর্তা ভাত খেয়ে নিলাম কারণ মাছ মাংস রান্না করা বারণ আছে। হুজুর বলল, আজ মাঝরাতে আমরা কাজে বসবো, আর কাজ চলাকালীন আপনি
আপনি সারা কেউ কিন্তু ভুল করে ঘরের বাইরে কোনো ভাবে না যান যেন কোনো রকম বের না হয় কেমন। সবাই সম্মতি জানালো। হুজুরও শিষ্য মিলে রীতিমতো পরামর্শ করলেন, বাড়ির বান নষ্ট করলেন আর আগে থেকে এরকম প্রস্তুতি নিয়ে রাখলেন, মূলত বাড়িটি বন্ধ করা থাকবে সেই জিন আসতে পারবে না, এই জন্য হুজুর বানটি নষ্ট করলেন। মাঝরাতে আবার আগের নিয়ম শুরু হয়ে গেল, রুকায়া কিন্তু আগে ছিলাম, শুধু হুজুর আর আমি, কিন্তু এবার মাঝখানে উত্তর দিকে মুখ করে বসে আছি আর আমার সামনে পিছনে দুজন রয়েছে। হুজুর তার শিষ্যকে ইশারায় কাজ শুরু করতে বলেন আর নিজে কোরআন বের করে সূরা পড়া শুরু করলেন। তারপর আমরা আর কিছু মনে নেই, বাকি পাঁচ দিনে আমার পরিবারের লোকেরা সব কিছু বলেছে এবং তাদের কাছ থেকে শুনেছি। যাই হোক ঘটনায় ফিরে আসি, এদিকে হুজুর কোরআন তালাত করছেন আর অন্যদিকে শিষ্য রীতিমতো জাফরান কালি দিয়ে কাগজে কি যেন লিখছেন, তিনিও কোরআনের শক্তিশালী আয়াত তেলাওয়াত করছেন। কিছুক্ষণ পর যেন আকাশ কাঁপিয়ে গর্জন করা শুরু করলো, সবাই প্রায় বধিরের মতো অবস্থা হয়ে গেল। তারপর হুজুর খেয়াল করলেন আমি মাথা নিচু করে কাঁপছি, তাদের আর বুঝতে বাকি রইল না আশোক মানে সেই জিনটা হাজির হয়েছে। তারপর আমি আপনার ভেতরে থাকা সেই জিনকে প্রশ্ন করলাম, কেন ওই পরিবারের উপরে পিছনে ডেকে আসে সত্য করে বল, ও তোর ইচ্ছায় তোর সন্তানকে মারে নাই তাই না, এটা একটা দুর্ঘটনা ছিল তাই এটা মেনে নে ওকে ছেড়ে দে, তাছাড়া কিন্তু তুই শ্যাস। উত্তরে বিবর্ষ একটা হাসি দিয়ে বললো, জনরে বচ্চ আমার সব থেকে কিছু নেই, ও কেড়ে নিয়েছে আমার সন্তান আর তুই বন্দী করেছিস আমার স্ত্রীকে, আজ কাউকে ছাড়বো না রে ছাড়বো না, সব হিসাব নিব। আমি আবার আমার ছাত্রের ইশারা করলাম, আমি বলা মাত্র আমার ছাত্র জাফরান খালি দিয়া লিখে কিছু একটা তোমার কপালে চেপে তুললো, যেই না সে চেপে তুললো অমনি তুমি আমার ছাত্রটি রীতিমতো ধাক্কা দিলাম, সে অনেক দূরে সেরে পড়ে যায়, আবার ছুটে এসে একার আঙ্গুল চাপ দিয়ে উচ্চস্বরিত রদ করা শুরু করলো, তবুও আমরা আশোকের সাথে পারতেছিলাম না। তারপর তোমার ভেতর থেকে সেই জিন হাসতে হাসতে বললো, এসব করে কি লাভ, আমি কি করি, এই বলে সে বৃত্ত থেকে বেরিয়ে পড়ে। আমি এবং আমার রীতিমতো ছাত্ররা বেশ হতভম্ব হয়ে যায়, এটা কিভাবে সম্ভব, আমাদের বুঝতে আর বাকি রইল না এই শক্তির সম্পর্কে। তারপর সে চোখের পলকে আমার আঘাত করে বসে, আমি অনেকটা দূরে পড়ে যাই এবং সাথে সাথে আমার বন্ধু জিন সেখানে হাজির হয় আর বলল, উত্তর বাচ্চা তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুরকে আঘাত করিস, কাজ তুই শেষ। এই বলে আমি বন্ধু এক বিশাল রূপ নিলাম আর আমার বন্ধুর জিনের গায়ে যেন সে আশোক নেই, তবুও দেখি আশোক বিন্দুমাত্র ভয় পাচ্ছে না, কিন্তু আশোক চিৎকার করে বলে দেয়, আপনি আপনি কে আমি জানি না আর জানতেও চায় না, কিন্তু একটা কথা জানি, এই লোকটি আমার সন্তানের হত্যাকারী, এই সন্তান খাড়িয়ে আমরা মৃত্যুপ্রায়, তার মধ্যে আমার স্ত্রী বন্দী, আমি বেঁচে কি করব, আমাকে মেরে ফেলুন। আশোকের এরকম কথা শুনে আমার বেশ মায়া লেগে যায়, আমি তার প্রাণের নাম মেরে ফেললো আবার বোঝানোর চেষ্টা করলাম, আমি বললাম তোমার সন্তানকে ফেরানো তো সম্ভব না, আমি শিক্ষককে ছেড়ে দিব সমস্যা নেই। এবার আশোক বলল, সত্যি হুজুর, আমি বললাম হ্যাঁ, কিন্তু তোমায় কথা দিতে হবে এখান থেকে বহু দূরে চলে যাবে, কখনোই পরিবারের ক্ষতি করবে না। এই বলে আমি ঝুলি থেকে বোতলটা বের করে শিক্ষককে ছেড়ে দিই। বিশ্বাস করেন ভাই, সেই প্রথম আমি সেই জিনকে এতটা আবেগ কান্না করতে দেখেছি। আশোক আমাকে জানায়, হুজুর আপনাকে ধন্যবাদ, আসলে আমি সন্তান হারিয়ে প্রতিশোধের নেশায় অন্ধ ছিলাম, আমি শিক্ষাকে খুব ভালোবাসি হুজুর, তাই ভয় আমার কোনো ক্ষতি করিনি, যদি আপনি তাকে হত্যা করেন। আচ্ছা হুজুর, আমরা দূরে কোথাও চলে যাব, কিন্তু মানুষের কোনো ক্ষতি না করলেও তাদের প্রতি আমাদের মনে কখনো ভালোবাসা জন্মাবে না। এই বলে অস্ত্র শক্তি এই বলে একটা কান্না কান্না চোখ নিয়ে আশোক আর সেই শিখা জিন চলে যায়। এদিকে আপনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আসেন হঠাৎ করে, রীতিমতো কিছু বোঝ ওঠার আগে শিখা যেন তড়িৎ গতিতে এসে তোমার একটা পা ভেঙে ফেলে। এবার আমার বন্ধু জিন রেগে গিয়ে জিন শিখাকে একবার তুলে এক আছাড় মারতে শিখা যেন ব্যথায় ছটফট করতে লাগলো, আর আশোকে সে আমার পা জড়িয়ে ধরে, হুজুর দয়া করে আপনার বন্ধুটা থামাতে বলেন, শিখাকে মারবেন না হুজুর মারবেন না, কিন্তু আমার প্রচুর রাগ ওঠে, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে শিখাকে প্রশ্ন করলাম, তো এই গাছটা কেন করলি? তখন শিখা উত্তর দিল, হুজুর কোনটা বড়, জীবন নাকি একটা পা, যে আমার সন্তানকে মেরেছে তার জন্য একটা পা কিছুই না, তাহলে হয়তো বা আমার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকতো, তাই আমি এই কাজটি করেছি, শাস্তি তো দিতে পারেন। শিখার কথাগুলো শুনে আমি কি বলো ভাষা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু বললাম
তোদের যেতে দিলাম যা, কিন্তু তোদের উপরে আমার নজর থাকবে, কোনো উল্টা পাল্টা দেখলে কিন্তু খবর আছে। তারপর শিখা আর আশোক জিনিস তোমার চলে গেল, আর বলে গেল কোনোদিন ক্ষতি করবে না, সেখান থেকে চলে গেল। পরে হুজুর ডাকলে সবাই মিলে তোমায় ঘরে নিয়ে আসি, এবং প্রায় পাঁচ দিন পর তোমার জ্ঞান ফিরল। তখন আমি দাঁড়াতে যাবো, হঠাৎ করে দেখে আমি পানাতে পারছি না। পরে সে হুজুরকে আবারও ডাকা হয়, এবং হুজুর উত্তরে জানালো যে সন্তান হত্যার প্রতিশোধ স্বরূপ সে একটা অঙ্গ ভেঙে দিয়ে গেছে, তবে ইনশাল্লাহ ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। সেই থেকে আমার একটা পা প্যারালাইজড। এই বলে দাদু তার গল্পটা শেষ করেছিলেন। প্রিয় জোশ ভাই, লেখালেখির অভ্যাস নেই, তবুও ভালোবাসার টানে লিখতে বসা, অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, ভালো লাগলে প্রতি কথায় শেয়ার করার অনুরোধ করছি। আমি রায়হান বলছি গাইবান্ধা সদর থেকে, প্রতি কথা দীর্ঘজীবী হোক। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhautikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।